রফি আদাইন ফি সলাত, আমরা তাকবীর তাহারিমা আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আবার হাত উঠানো, রুকু থেকে উঠিয়া আবার হাত উঠানো, বাট সেজদায় যাওয়ার সময় নাই। দেখেন এখানে একটু অসামঞ্জস্যতা আছে। নামাজের প্রথম তাকবীরটা হচ্ছে ফরজ, হাত উঠানো সুন্নাত, পরবর্তী রুকু তাকবীর দেওয়া সুন্নাত, রুকু থেকে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলা, আবার রুকু থেকে সেজদায় যাওয়া সুন্নাত, সেজদা থেকে উঠাও সুন্নাত, আবার যাওয়াও সুন্নাত, আবার উঠাও সুন্নাত। তাহলে যারা রফি আদায় করেন, আমরাও প্রথমবারে করি, ঠিক আছে, ওনারা রুকুতে যাওয়ার সময় করেন, রুকু থেকে উঠলে করেন, আবার যখন যায় তখন করেন না, যখন সেজদা যায় তখন করেন না, এক সেজদা থেকে যখন উঠে তখনও করেন না, দ্বিতীয় সেজদার সময়ও করেন না, দ্বিতীয় সেজদা থেকে উঠিয়া তারা করেন। যদি নামাজের ভিতরে হাত উঠানোর কোনো ফজিলত থাকতো, তাহলে যতবার তকবীর বলা সুন্নত ততবারে হাত উঠানো থাকত। যেহেতু সেজদার সময় নাই, কাজেই এটা সুন্নত নয়। হ্যাঁ, তোহাবী শরীফ নামক কিতাবে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, বাইহাকি শরীফ, মুসনাদে আবি সাহেবা, মুসনাদে আহমদ, মুসনাদে মোহাম্মদ, মাসানিদের কিতাব, মুয়াত্তার কিতাব, মুজামের কিতাব, হাকিমের কিতাব, হুজ্জাতের কিতাব, যত প্রকার হাদিসের কিতাব আছে। আমরা অনার্সে পড়াই উলুমে হাদিসে, অনার্স 4 বছরে প্রায় 47টা হাদিসের কিতাব পাঠ্য। যারা 47টা কিতাব পড়ায় তারা নাকি কিচ্ছু জানে না, নাউজুবিল্লাহ। কোন 7 জন ইমামের ভিতরে ইমাম আজম হলো সবচাইতে সেরা, এর ভিতরে 4 নম্বর ইমাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস বেশি জানতেন না, মাত্র 13 লক্ষ হাদিস জানতেন। আর ইমামের ভিতরে 3 নম্বর ইমাম হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। হাদিসের জগতে সর্বপ্রথম যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন ইমাম মালিক, আর উনার কিতাবে হচ্ছে বুখারী শরীফের আগে সারা দুনিয়ার সহি শ্রেষ্ঠ কিতাব। দ্বিতীয় যিনি কিতাব লিখেছেন উনি হচ্ছেন ইমাম শাফি। বড় আফসুস লাগে অন্যদের শিখানো বক্তব্য যখন আপনি দেন, শুনেন, এই যে ইলেকট্রিক আছে না, একটা সকেট এখানে আছে, সকেট থেকে আপনি আনি বাল্ব জ্বালাবেন, তোরে কি ইলেকট্রিক সকেটের ভিতরে ইলেকট্রিক তার দিলে হবে না লাইলঙের রশি দিলে হবে? লাইলঙের রশি দিলে কথা কর। এই হুজুরের মাদ্রাসায়, হায়দরগঞ্জের হুজুরের মাদ্রাসায়, ফরিদগঞ্জ মাদ্রাসায়, কাউমি মাদ্রাসায়, ঢাকা ইউনিভার্সিটিতে, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে যেই ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করছে, আলেম পাস করেছে, ফাজেলও পাস করছে, ওই ছেলেকে আমরা বুখারী শরীফ পড়তে দেই? এর আগ পর্যন্ত কারো বুখারী শরীফ পড়ার যোগ্যতা নাই। কাউমি মাদ্রাসায় মেশকাত না পড়লে বুখারী পড়তে পারে না, সৌদি আরবে সানুবিয়া ফাস না করলে সানায় উড়িয়া বুখারির ক্লাসে যাইতে পারে না, আপনাদের ফরিদগঞ্জে ফাজেল না পাস করলে তার বুখারী শরীফ দেওয়া যায় না, আমাদের ফরিদগঞ্জ আলিয়ায় ফোন রোজন আছে কামাল পাস শিক্ষক, এর ভিতরে বুখারির শরীফ হয় মাত্র 3 জনে। কয়জনে? 3 জনে। কথাটা বুঝিয়েন, ইলেকট্রিক সকেট থেকে বাল্ব জ্বালাইতে হইলে বিদ্যুতের তার দিয়া বিদ্যুৎ আনতে হবে। যদি আপনি সকেটের ভিতরে লাইলঙের রশি লাগান, আই বলুন, আমরা দেশ থেকে কিছু লোক গেছে সৌদি আরব চাকরি করতো, দাখিল পাস করে নাই, মেট্রিক ফেল করছে, স্বাক্ষর জানে না, আরবি ভাষা বুঝে না, এরা সৌদি আরবের শায়েকদের থেকে নাকি সবক নেয়, ওনারা বুখারী শরীফ খোলে। আচ্ছা, আমিও বাংলা পড়তে পারি, ইংরেজিও ফারিয়ান না পারি পড়তে পারি, আমি যদি ইংরেজি বই ধরিয়া চাঁদপুর জজ কোর্টে যাইয়া বলি মাননীয় জজ আমি আমার ওকালতি করব, উনার মামলার ওকালতি করব, কারবার হইব না, কথা কর। উনারা আজকে বুখারী শরীফে দলিল দিচ্ছে, বুঝতে হবে রফিয়া দেয় নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম প্রথম প্রথম এইভাবে প্রত্যেকবারে তারা হাত উঠাইতেন। এটা ইমাম তোহাবী রহমতুল্লাহ আলাই 10টা সনদ দিয়া 10টা রেওয়ায়েত দিয়া বয়ান করেছেন। এটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের মাসহাব, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের মাসহাব। হাদিসের রাবি হচ্ছে সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম তোহাবী রহমতুল্লাহ আলাই পরবর্তী পৃষ্ঠায় প্রায় 15টা সনদ 15টা রেওয়ায়েত দ্বারা প্রমাণ করে দিয়েছেন সাহাবায়ে কেরাম ইসলামের প্রথম যুগে এইভাবে নামাজে রফি আদায় করেছেন, পরবর্তীতে তারা আর করেন নাই।
যে আব্দুল্লাহ ইবনে উমর থেকে রফিয়া দাইনের হাদিস বর্ণিত, সে আব্দুল্লাহ ইবনে উমর সম্পর্কে একজন সাহাবী বলেন, সল্লাইতু খালফা আব্দুল্লাহ ইবনে উমর আশারা সানাওয়াতিন লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফিল ইফতিতা, আমি আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে পরবর্তীতে 10 বছর নামাজ পড়েছি, তিনি প্রথমবার ব্যতীত আর হাত উত্তোলন করেন নাই। এমিয়া ফরিদগঞ্জ আলিয়া ছাত্র, এমিয়া ফরিদগঞ্জ আলিয়া ছাত্র, আমরা যখন তাদেরকে পোয়াইছি বলছি, বাবুরে এই রফিয়া দাইনের হাদিসে আছে কিন্তু এটা মানসুখ, অর্থাৎ সাহাবায়ে কেরাম এটা আগে করেছেন, পরবর্তীতে আর করেন নাই। এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়াইছেন 3 রাকাত। নামাজ পড়ানোর পরে সবাই চুপ। একজন সাহাবি, উনার নাম হচ্ছে খেরবাক, উনার 2 হাত ছিল লম্বা, উনি কয়, ইয়া রাসূলুল্লাহকে আ কুসরাতি সলাত আম নাসিতা, বুখারি শরীফে আছে, হুজুর নামাজ কি কসর করছেন নাকি কমে গেছে? আল্লাহ রাসূল বললেন, কুল্লু জালিকা লাম ইয়াকুন, নামাজ পড়েছেন 2 রাকাত 4 রাকাতের জায়গায়। আবু উকর উমর কয়, ইয়া রাসূলুল্লাহকে ঠিকই নামাজ 2 রাকাত হয়েছে, নবীজিও কথা বলছেন, সাহাবিরাও কথা বলছেন, খেয়াল করিয়েন। এরপরে আল্লাহ রাসূল বাকি 2 রাকাত আদায় করেছেন, নামাজ হয়েছে। এটা ছিল ইসলামের প্রথম যুগের ঘটনা। বর্তমান যুগে যেহেতু হাদিস শরীফে আছে নবীজির 2 রাকাত নামাজ পড়ে, সাহাবীগণ জিজ্ঞাসা করছে, এমিয়ারা এমিয়াকে নামাজ পড়াইছি 2 রাকাত, তোমরা কোসে ক রাকাত, তারা কো হুজুর ঠিকই 2 রাকাত, তাহলে ঠিক আছে আবার বাকি 2 রাকাত ফ। এখন কোন ইমামে সারা বিশ্বের ভিতরে নামাজের ভিতরে 2 রাকাত বা 3 রাকাত পড়ায়, মুক্তাদির লোকে কথা বলিয়া নামাজ পড়লে নামাজ হইব নি? যদি কোনো বেদপে দলিল দেয়, বুখারি শরীফের 100টার হাদিস, নবীজি নামাজ পড়িয়া মধ্যখানে কথা বলিয়া আবার নামাজ পড়ছেন, হবে না কেন? এ কথাগুলো হবে? আল্লাহ পাক নাযিল করেন, কুমু লিল্লাহি কানেতিন, ও আমার গোলামেরাম, নামাজ শুধু ফিজিক্যালি নয়, নামাজ হবে মেন্টালি, নামাজ হবে মরালি, নামাজ হবে স্পিরিচুয়ালি, নামাজ হবে আধ্যাত্মিক। আমি মাওলা রাব্বুল আলামিনের দরবারে যখন তুমি দাঁড়িয়ে যাইবা, তোমার ইমপ্রেশনগুলি যখন আমাকে স্যান্ডিং করিবা, ফুস্টিং করিবা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, লড়াচড়া করিবা না, কথাবার্তা বলবা না, এই দিক সেই দিক তাকাইবা না। এখানে ব্যাখ্যায় তাফসিরে আছে, ওই আয়াত দ্বারা নামাজের মধ্যখানে যেমনি কথা বন্ধ হয়ে গেছে, এমনিভাবে নামাজের মধ্যখানে নামাজের ভিতরে বারবার হাত তোলা, এইটাও সাহাবায়ে কেরাম বন্ধ করে দিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি কয়, নবীজি দ্বারাই প্রস্তাব করছেন, আমিও করব, এটা কি দলিল দেওয়া ঠিক হবে? নবীজির যুগে গাদার গোস্ত সাহাবায়ে কেরাম খাইছেন, খায়বরের সময় নবীজি হারাম করে দিয়েছেন, এর আগ পর্যন্ত গাদার গোস্ত খাইছেন। এখন যদি কেউ কয় বুখারী শরীফের হাদিস সাহাবায়ে কেরাম গাদার গোস্ত খেয়েছেন, ওই বলি এই বিধান এখন আসেনি, কথা কর, এই বিধান কি এখন আসে? আগে আপনারা বিদ্যুৎ বিল দিতেন কিভাবে? বিল আসতো টাকা নিয়ে বিদ্যুৎ অফিসে যাইয়া দিয়ে আসতেন, আর এখন দেন কেমনে? অনলাইনে। তো এখন কি আগের নিয়মটা আসেনি? আগে স্কুল কলেজের ছাত্রদের রেজিস্ট্রেশন হইতো কিভাবে, এখন হয় কিভাবে? বর্তমানে আলেমের ভর্তি হচ্ছে কিভাবে, সামনে হবে কিভাবে? এখনও তো প্রশ্ন আপনার প্রশ্নের আকারে আসে, সামনে পরীক্ষায় প্রশ্ন, পরীক্ষার সময় স্ক্রিন বোর্ডের ভিতরে প্রশ্ন আসবে, তাহলে তখন যদি কোনো আগের নিয়ম বলে চলব নি? শরীয়তে একটা বিষয় আছে, না আছে, একটার নাম মানসুখ। কিছু বিষয় আগে শরীয়তে ছিল, সাহাবায়ে কেরাম মদ খাইছেন, কী খাইছেন? শুধু হাদিস শরীফ নয়, কোরআন শরীফে আছে। এখন কি যদি কেউ কয় হযরত আলীও তো মদ খাইয়া নামাজ পড়তে গেছে, অতএব আমরাও মদ খামু, হবে রফিয়া দাইন? এটা হাদিসে আছে ঠিক, কিন্তু যেই সাহাবির হাদিস দ্বারা রফিয়া দাইনকে আপনারা দলিল দেন, ওই সাহাবি পরবর্তী যুগে আর রফিয়া দাইন করে নাই। এবার আছে আবু বকর সিদ্দিক রফিয়া দাইন করেন নাই, হযরতে আলী রফিয়া দাইন করেন নাই, আবদুল্লাহ ইবনে উমরের ফিতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার হাদিসে আছে, উমদাতুর রেয়ায়ার ভিতরে আছে, সেকায়ার ভিতরে আছে, বাইহাকির ভিতরে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগে রফিয়া দাইন করেছেন, পরবর্তীতে আর রফিয়া দাইন করেন নাই, যার কারণে আমরা রফিয়া দাইন করি না। এখন যদি কেউ এখনও রফিয়া দাইন করে, গুনাহ হবে না। যদি সে মনে করে আমি শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব মানি, তুমি রফিয়া দাইন করো, কিন্তু যদি কেউ এই কথা বলে এই রফিয়া দাইন না করলে গুনাহ হবে, তাহলে তার নাম হবে ফেতনা।
কথা বুঝতে পারছি আমার ভাইয়েরা? স্পষ্ট কথা, যদি কোনো ভাই প্রমাণ দিতে পারেন যে রফিউদ্দানের বিধান এখনও আছে, বা আবদুল্লাহ ইবনে উমর, যে আবদুল্লাহ ইবনে উমর রফিউদ্দান করেছেন, উনি পরবর্তী যুগে মৃত্যু পর্যন্ত রফিউদ্দান করেছেন, এটা যদি প্রমাণ দিতে পারেন আপনাকে 100,000 টাকা পুরস্কার দেওয়া হবে। যত বড় শায়খ বলেন, কিতাব বলেন, আপনারা প্রমাণ দেন, আমরা সেটা দেখব। সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।